我不是那的，阿妈我不懂。我滴我滴个不，滴个不的我滴个不。গোপু দাদা ঠান্ডা লাগছে, গামছা জড়িয়ে বসে আছে। এই হচ্ছে আমাদের আজকে ব্রেকফাস্ট। এটা তিনজনে তিন রকমের, এটা মিমলি, এটা আমার কলা দিয়ে, এটা অরিন্দমের কলা ছাড়া। কিন্তু মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে দুধ। যা দিবি দিয়ে বলছে ব্রেকফাস্ট গোপু দাদা সিম্পল খা। সকাল সকাল মা বেটুতে এখানে বসে গেছে ব্রেকফাস্ট নিয়ে, আর কি একটা নিয়ে এসেছে, প্রি কেজির স্ক্রাপ বুক বোধহয় নাকি, মিত্রা কিন্ডার গার্ডেন, কিন্ডার ওয়ার্ল্ড, কিন্ডার স্টার অফ উইক, মাই স্ল্যাম বুক, স্ল্যাম বুক করতে ও মা বন্ধুদের নাম লিখেছে এখানে আবার। প্রিকেজিরই এটা? প্রিকেজিরই এত বন্ধু লিখতে পারতিস তুই? আমি লিখিনি। কে লিখেছে? ও তুই বলেছিস নাকি? না ওরা না এমনি সব ক্লাসের নাম লিখে নিয়েছে। হ্যাঁ সেই তো ভাবছি, প্রিকেজিতে তুই এত লিখতে পারতিস। এটা আমার হ্যান্ড রাইটিং দেখে মনে হয় আমি ড্রয়িংই করতে পারতাম নাকি। এটা আবার কি, কে করেছে? আমার ফিঙ্গার ফুট স্টেপ। হ্যাঁ এটা তোর ফুট স্টেপ, এইটুকু ফিঙ্গার দিয়ে ফুট স্টেপ বানিয়েছে। ফিঙ্গার আর এই যে এই যে এই ব্যাপারটা, এই যে এইখানটা এইখানটা কালার লাগিয়ে এখানে দিয়েছে। মাই ফেভারিট টিচার। আমি এটা বুঝতে পারলাম না, এটার নামটা মিস্টেরিয়াস থেকে গেল। মাই বেস্ট ফ্রেন্ড ভূমিকা। When I grew up, I like to be teacher. My favorite color. See this. এইটা কে লিখেছে কে জানে? কি হতে চাস তুই? কি হতে চাস? এই প্রথম কোন বাচ্চা দেখলাম জানে না কি হতে চায়। এই যে মুনমুন ম্যাম এসেছিল সেদিনকে আমাদের বাড়িতে, দুজনকে একই দেখতে। স্টার অফ দ্য উইক সার্টিফিকেট অ্যাওয়ার্ড টু অফার দিয়েছি। বাবা খাও, খেয়ে পড়তে বসো, কালকে হিন্দি। সবাই লিখছে মিমলিকে অফ শোল্ডার ড্রেসটাতে দারুণ লাগছে, মিমলিকে হোয়াইট ড্রেসটাতে দারুণ লাগছে, আর তুই নিলি না, চল নিয়ে নি গা, এরপর পস্তাবি। সেরম হলে যদি পরে বড় হয়ে যদি না পড়তে পারিস তখন জ্যাকেট দিয়ে পরবি, শার্ক দিয়ে। কিরে আজকে ঠাকুর ঘরটা নিয়ে বসেছি অনেকদিন, সেভাবে আমি ধরতে পারিনি। আর বাবা মেয়েতে পুজো দিয়েছে, পুরো নোংরা হয়েছিল, ওইগুলোকে এখন পরিষ্কার করে ঠাকুরগুলোকে একটু ভালো করে স্নান করিয়ে বৃহস্পতিবারের পুজো আজকে। এই গণেশটা দেখো, এখান থেকে কিনেছিলাম কিন্তু এটা পিতলের নয়, যে দেখেছো স্টিল বেরিয়ে গেছে, কি হবে এবার কে জানে। আজকে একটু পিতাম্বরি দিয়ে ধুলাম তো এই স্টিল বেরিয়ে গেল। মানুষে এখন এত ঠকায় চারিদিকে, কি বলবো আর, যাই হোক। বাট এইগুলো সব বোলপুরে, বাকি যে আমার পিতলের ঠাকুরগুলো আছে, ঠাকুর আছে সেগুলো সব বোলপুরে, ওগুলো কিন্তু একদম পিওর অথেন্টিক, দেখো কোনো সমস্যা নেই। গান প্র্যাকটিস হচ্ছে, ওকে একটু অ্যাকচুয়ালি ওর নাকে নাকে হচ্ছে বড়। সারে গামা পাধানি সা সানি ধাপা মাগারে সা কর। সা
আবার ওগুলো রেখে মন দাও, সা হচ্ছে এইদিকে ম্যাডাম আজকে ছুটির দিন, জুতো পরিষ্কার করছে। এগুলো দেখেও যে কি শান্তি, কি বলবো। এখানে এতবার সোয়েটার দিয়েছিলাম, এরকম করলে পুরো ফেনা বেরোচ্ছে এখান থেকে। বলেছি কতদিন এটা ব্যাগে পুরে রাখতে, উইকলি ওয়ান্স এটা ইউজ হয়। না, একটা মেয়ে ফাউন্টেন পেন ইউজ করছিল, এরকম করে দিয়েছে পুরো আমার জুতোকে, জুতো থেকে ব্লু ইনটা পড়েছে। বেশ, ব্যাগে পুরে রাখো, ওটা ইউজ পরিষ্কার করে। আর এগুলো সব জুতোগুলো ঢোকাও। কি ভাল লাগছে দেখো, আজকে ঠাকুরের ইয়েটা, আসনটা, এই যে ঠাকুরকে আজকে পীতাম্বরি দিয়ে পুরো পরিষ্কার করেছি, সমস্ত ঠাকুরকে দেখো, চকচক করছে একদম, চকচক, খুব ভাল লাগছে। আর গোপু দাদাকে তো মিমলি দিদি সকালবেলা স্নান করে দিয়েছিলো, আমি লাঞ্চ দিয়ে দিলাম। আর এদিকে এখন ঢুকে গেছি রান্নাঘরে, আজকে বানাবো উচ্ছে সেদ্ধ, ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল আর ভাত। আর কিচ্ছু পারবো না, কেন কি যেটা আমার দ্বারা হয় না সেই কাজটাই আজকে করেছি। বাথরুম পরিষ্কার, ওটা আমি একদম পারি না, কিন্তু অরিন্দমের এই এক সপ্তাহ ধরে শরীর খারাপ, শরীর খারাপের চক্করে ও তো আর করতে পারছে না, বাথরুম পরিষ্কার করে আমার জীবন বেরিয়ে গেছে। লঙ্কাগুলো ধুয়ে পোটাটা ছাড়িয়ে রেখে দিলাম। ফুলকপি ভাজার গন্ধটা এত ভালো লাগে, কি বলবো। দেখো সেদিনকে ওয়াশিং মেশিনে পাপস কেচেছিলাম, হাল হয়েছে এই যে। আজকে ওয়াশিং মেশিনে কি কাটা হচ্ছে দেখো, কি হালে বেরোবে জানি না। টপিক দিয়েছে কালকে, আছে হিন্দি, বললাম হিন্দি টিচার দিই, এখন আমাকে বানিয়েছে হিন্দি টিচার। আমি ছিলাম সংস্কৃতের স্টুডেন্ট, ডিমের ঝোল আর এদিকে আমি এখন যাই গিয়ে আবার অফিসে বসবো। দেখো কি রকম পরিষ্কার হয়েছে, এমনি জুতো আমার এই ক্রক্স আর মেমলির স্কুলের, এইটাই যদি লন্ড্রিতে দিতাম পার পেয়ার 250 টাকা না 300 টাকা করে নিত, করে কি সুন্দর হয়ে গেল। তো যাই হোক, আজকে যাই না, হালকা করে অফিসের পর একটু ঘুমিয়ে গিয়েছিলাম, একটু মনে হলো যেন শরীরটা বেটার, তো সঙ্গে সঙ্গে ওই জন্য চান করে নিলাম। এবার একটু চা বানাবো, জোর কদমে একটু চা বানিয়ে খাবো। দেবশ্রী বাক্যে দয়া উপজিল মনে বিদায় করিল, সার মধুর সম্ভাষণে মর্তবাসীদের দুঃখে কাঁদে চান্তর, প্রাত কাজ চেষ্টা কোন আস করিব কেমন ভাবিয়া চিন্তা বলে, না রে আমি পতি কিরূপে হরিবে এবে দরের দুর্গতি। টাটা বন্ধুগণ, বেরোলাম আমি, দুটো ক্লাস আছে, ওই কালকে হিন্দি পরীক্ষা আছে বললে বড্ড বেশি রিল্যাক্স আছে, ওই জন্য ধরে আনতে
এসছিলাম চা খেতে, কিন্তু খেলাম না, বাড়ি গিয়ে দুধ চা খাবো। তারা এখন দু চাপকা আর মুড়ি মাখা। দু চাপকা, দু চাপকা তোর হলো? ভালো লাগে, চাঙ্গা পাঙ্গা হই না মায়া, ভালো তো লাগবে না, ছেড়ে দে বুঝলি পড়াশোনাটা, এটাই সব থেকে বেস্ট। নাকি সুন্দর মুড়ি মাখবি, বাসন মাখবি, একটুখানি ঘর মুছবি, ভালো হবে না? কোনটা ভালো লাগবে? পিছনের এই বেকারিটা থেকে মিমলির জন্য কালকে দুটো কেক নিলাম, তো কালকে স্কুলে নিয়ে যাবে। এইখানে এখন চলছে ঠাম্মিকে পুজোর জামা দেখানো। কালকে যে সাদা জামাটা পরে এত সুন্দর লাগছিল সেটা নেননি ম্যাডাম, নেবেনও না বলছেন। ম্যাডাম এখন স্মার্ট হয়ে গেছে, অনলাইন শপিং করছে। জিজ্ঞেস করো আজ আবার তোমাদের সামনে এসেছি। আজকে দুদিন ধরে খুব বৃষ্টি হচ্ছে, আবহাওয়াটা অনেক পরিবর্তন হয়েছে, ঠান্ডা হয়ে গেছে, দুদিন এসে খুব কষ্ট পেয়েছি, এখন ভালো আছি। তোমরা সবাই কেমন আছো জানিও। দেখো আজকে অনলাইনে একটা ওয়েট মেশিন অর্ডার করেছি, সেটা এলো, দেখো ওয়েট মেশিনটা তোমাদের দেখাই। এই দেখো ওয়েট মেশিন, হ্যাঁ কিনেছি, কারণ সময় থাকতে কিনে রাখলে অনেক দরকার, ওরা আসে যায় যখন ওয়েট করতে পারে না, আমি যখন যাই ওয়েট করতে পারি না, অসুবিধা হয়, সেই জন্য এটা কিনলাম, আবার পরে আসছি। মিমি জামা পাঠিয়েছে পুজোতে, হ্যাঁ কে মামা মামি কিরম লাগছে, ভালো হচ্ছে? হ্যাঁ তোমরাই বলো সাদা জামাটা ভালো লাগছিল কিনা। দাদু আর নাতনি দুজনে, দাদু বলছে ওই সব জামা এখন থেকে পরাস না, আর নাতনি ওই দেখো এক্স্যাক্টলি সাদা জামাটা কালকে সাদা, ওই দেখ এটা কোন পদ ওই দেখ, ওটা নেব না পরব না কিছু হবে না, তোমার একাই কালো পছন্দ না, আমাদের সবারই কালো পছন্দ। সাদা জামাটা গিয়ে কিনে নিয়ে আসবো কাল, না ঠিক আছে বলছো স্মার্ট লাগছিল, তুমি তো বলছো এক্ষুনি যে কি ভালো লাগছিল লালটা, সাদাটা তো বললো ঠাম্মি তোকে ভালোই চিনেছি। আপনি যদি একটু ফ্যানটা কমান তাহলে আমি এখানে একটু শুতে পারি। এই যে ম্যাডাম ভালোবাসা প্রমাণ করতে কি হয়েছে, দুজনেই তোমাকে ভালোবাসি, দুজনেই বুঝিবা। আমারটা ওয়াইফাই, এই ঘর থেকে বলছি যদি কেউ ভালোবাসো
আমাকে এক্ষুনি এসে আগে দিয়ে যাও। আমারটা ওয়াইফাই। এবার ঘুম করো। তুমি যে ওয়াইফাই। বাবা শরীর খারাপ না? ঘুম করো এবার, যাই কাজটা সারি দিয়ে।